প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ ফ্লেভারের গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়া দিয়ে আপনার চিকেন ফ্রাই চিকেন রান্না বিফ রান্না চাপ কাবাব যে কোনো আইটেম তৈরি করতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এই মশলা থেকে অসাধারণ একটা ফ্লেভার আসে যেটার জন্য খেতে খুবই ভালো লাগে গরম মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আট পিস লং তিরিশটি সাদা এলাচ কালো এলাচ চারটি তিনটি তেজপাতা একটি জয়ফল জয়ত্রী ফুল তিনটে চারটি মরিচ তিনটি স্টার অ্যানেস মশলা আর এখানে আছে সাদা এবং কালো গোলমরিচ দুটো মিলিয়ে দেড় চা চামচ নিয়েছি আঠারোটি চিনি এটা আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কাবাব চিনিটা দেখতে কিন্তু অনেকটা কালো গোলমরিচের মতো হয় তবে কালো গোলমরিচের তুলনায় একটু বড় হয় দেখতে পাচ্ছেন আর এই কাবাব চিনিতে ল্যাস থাকে এটাই হচ্ছে কাবাব চিনি আর নিয়েছে এক চা চামচ জিরা এবং পাঁচ টুকরা দালচিনি জয়ফল আমি শিল দিয়ে ভেঙে নিয়েছি এতে করে গুঁড়া করতে সুবিধা হবে সাদা এলাচ এবং কালো এলাচ হাত দিয়ে ছিঁড়ে নিয়েছে আর দালচিনিগুলোও ভেঙে নিয়েছে এবং তেজপাতাটাও ছিঁড়ে নিয়েছে এখন এটাকে তাওয়ায় নিয়ে হালকা ভেজে নিতে হবে আসলে মশলাগুলো ছিঁড়ে নিলে বা ভেঙে নিলে কিন্তু খুব সহজেই সেটা মচমচে হয় এবং গুঁড়া করতে সুবিধা হয় আস্ত মশলা আসলে গুঁড়া করতে গেলে দেখা যায় অনেক সময় ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে হালকা আছে অনবর্ত নেড়েছে দুই মিনিটের মতো এটাকে ভেজে নেবেন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হওয়া যাবে না শুধু শুকনো মরিচের কালারটা চেঞ্জ হলেই হবে অথবা আপনার শুকনো মরিচ আলাদা তাওয়ায় ভেজে নিতে পারেন তো এতে করে শুকনো মরিচটা খুব ভালোভাবে ভাজা হবে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং মশলার কিন্তু কোনো প্রকার কালার চেঞ্জ হয়নি তো মশলা কালারটা কিন্তু চেঞ্জ করা যাবে না যেমন কালার তেমন যেন থাকে এই অবস্থায় তাওয়ায় রেখে দিবেন বেশ কিছুক্ষণ পরে দেখবেন যেটা মস মজমজে হয়ে যাবে যখন মচামচে হয়ে যাবে তখন এরকম ব্লেন্ডার জারে নিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে অর্থাৎ গুঁড়া করে নিতে হবে আমি ব্লেন্ডারে গুঁড়া করব আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারেন গুঁড়া করার পর আমি এটা চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই মশলা থেকে কিন্তু অসাধারণ ফ্লেভার পাওয়া যায় যেটার জন্য খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে গরম মশলা গুঁড়া তৈরি করে আপনারা বয়ামে সংরক্ষণ করে রেখে দীর্ঘদিন খেতে পারবেন নষ্ট হবে না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন